এই বন্ধুত্বের অর্থহীন যে আজকে বাংলাদেশের নির্বাচনে ভারত এসে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন উদ্ভট চিন্তা আমরা করি না। ভারত একটা গণতান্ত্রিক দেশ, তারাও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর অনেকে ভেবেছিল ভারত এসে বাংলাদেশ দখল করবে, সেটা কি হয়েছে? ভারত ভারতের জায়গায়। আজকে ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, এর সাথে বাংলাদেশে নির্বাচনের কি সম্পর্ক আমি জানি না। বাংলাদেশের রাজনীতি কি সম্পর্ক আমি জানি না। প্রেসিডেন্ট বাইডেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আলোচনা করবেন, কোন সাবজেক্ট নিয়ে কথা বলবেন, আন্তর্জাতিক বিশ্বের অনেক বিষয়, যুদ্ধ, অস্থিরতা, ইনফ্লেশন, হাই কস্ট অফ লাইফ, কস্টিং অফ লিভিং, আজকে যে অবস্থা, জ্বালানি সংকট, অনেক কিছুই আলোচনা আসবে। বাংলাদেশের ব্যাপারে কোনো কথা হবে কিনা এটা তারা বলতে পারেন, তাদের আলোচনা আসবে কিনা এটা নিয়ে তো আমাদের সাথে কোনো আলোচনা ভারতের হয়নি, অথবা বন্ধু দেশ হিসাবে আমাদের তরফ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে এমন কোনো প্রস্তাব আমরা পাঠাইনি যে বাইডেন সাহেবকে বোঝানোর জন্য, এবং তারা আজকে বাংলাদেশে যে নির্বাচন, সেই নির্বাচন ফ্রি ফেয়ার করার জন্য ভিসা নীতি আজকে প্রয়োগ করতে যাচ্ছে। তো এইসব বিষয়ে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা সেটা তার নিজস্ব ব্যাপার, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমাদের গণতন্ত্র, আমি তো এ পর্যন্ত কোনো নির্বাচনে ভারত কোনো প্রকার প্রশ্ন করেছি, হস্তক্ষেপ করেছে আমার জানা নেই। বাংলাদেশের কোনো নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে কি না এ নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে, ভারতের সরকারের কেউ কোনো প্রশ্ন করেছে বলে আমার জানা নেই। এবারও ঠিক তেমনি তারা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের গণতন্ত্র যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে, স্বাধীন নির্বাচন ব্যবস্থাও বাংলাদেশ যথাযথভাবে করেছে, প্রশ্ন করার মতো কিছু যেখানে ভারতের মতো গণতান্ত্রিক দেশের নেই, সেখানে কিছু কিছু দেশ আছে তাদের নিজেদের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়, তাদের নিজেদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ,
যাদের নিজেদের নির্বাচনের রেজাল্ট ইনকামবেন্ট প্রেসিডেন্ট আজ পর্যন্ত মেনে নেয় না, তারা আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের সবক দেবে, তাদের নীতি হবে বিশ্বানীতি। আমরা কারো বিশ্বানীতি নিষেধাজ্ঞা এইসব বিবেচনা করে আমরা ইলেকশনে যাচ্ছি না। আমাদের নজর আমাদের সংবিধানের দিকে, আমাদের নজর আমাদের দেশের জনগণের দিকে।